السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا لقد كنت في غفلة من هذا فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد করোনা মহামারীতে মৃতদের আত্মার মাগফিরাত কামনায় পুটিবিলা ইসলামী রেনেসাঁ সংঘের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের অধ্যক্ষ সম্মানিত সভাপতি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা জনাব মাওলানা ডক্টর ফয়জুল হক বিশেষ মুফাসসিরিন কেরাম অন্যান্য ওলামায়ে আজম সম্মানিত সুধি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দিকে মুতাওয়াজ্জাহ হচ্ছি তার অভিমুখী হচ্ছি কায়মন বাক্যে তার দিকে ধাবিত হচ্ছি যার দিকে ধাবিত হওয়ার নাম ইসলাম মনকে যার অভিমুখী করার নাম ইসলাম দেহ সত্তাকে যার অভিমুখী করার নাম ইসলাম
بلى من أسلم وجهه إلى الله অবশ্যই, কেন নয়, ওই ব্যক্তিই তো সফল হবে যে নিজের ইচ্ছা অভিলাষ মনের ছাওয়া পাওয়াকে তার দেহ সত্তাকে চেহারাকে আল্লাহর দিকে ফিরিয়েছে, আল্লাহর অভিমুখী করেছে। দুলোকে ভুলোকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পড়ি লুটাইয়া, তোমারই সকাশে যাচ্ছি হে সকতি তোমারই করুণা কামী। দুলোকে ভুলোকে সবারে ছাড়িয়া, কুল জাহানের সকলকে ছেড়ে আল্লাহর চরণে আমরা লুটাই পড়ি, এই হলো আমাদের দিন, এ হলো আমাদের ইসলাম। আপনারা রাজি আছেন না? সব কিছুকে বর্জন করে কার অভিমুখী হব? জোরে বলেন, কার অভিমুখী? আল্লাহর অভিমুখী হব। বিশেষ করে যে শিরোনাম দিয়েছেন করোনা মহামারীতে মৃতদের আত্মার মাগফেরাত, মৃতদের মাগফেরাত কামনায়, আত্মার মাগফেরাত, শুধু আত্মার মাগফেরাত হলে হবে না, মৃতদের দেহ আত্মার মাগফেরাত দুইটাই লাগে। আমাদের বাংলাদেশে এটি একটি ভুল প্রচলন আছে যে অমুক ভাইয়ের আত্মার মাগফেরাত কামনা, আত্মার মাগফেরাত কামনা, এইটুকু ঠিক আছে, কিন্তু আরেকটা বাদ পড়ে গেছে, দেহেরও মাগফেরাত কামনা করতে হবে। মানুষ শুধু আত্মার নাম নয়, মানুষ শুধু দেহেরও নাম নয়, মানুষ দেহ আর আত্মার সমন্বিত অস্তিত্বের নাম, দুটো মিলেই মানুষ, দুটো মিলেই মানুষ। এই জন্য দেহের যেমন আত্মার যেমন মাগফেরাত প্রয়োজন, দেহেরও মাগফেরাত প্রয়োজন। এই জন্য শুদ্ধ হবে করোনা মহামারীতে মৃতদের মাগফেরাত কামনায়, মৃতদের আত্মার মাগফেরাত বললে আংশিক হয়ে যায়, প্রতিটি অঙ্গের মাগফেরাত লাগে। দেহের সামষ্টিক মাগফেরাত যেমন লাগে, দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গেরও মাগফেরাত লাগে। এর দলিল হলো নাসাইর একটি হাদিস, আরও অজস্র হাদিস রয়েছে। নাসাই শরীফে একটি হাদিস রয়েছে, ইযা তাওয়াদ্দাল আব্দুল মুসলিম ফাগাসালা ইয়াদাইহি খারাজাত মিন ইয়াদাইহি কুল্লু খাতিয়াতিন বাতাশাতহা ইয়াদা। কোন মুসলিম যখন উযু করে, দুহাত ধৌত করে, তার হাত থেকে এমন সকল পাপ বেরিয়ে যায়, ক্ষমা হয়ে যায়, যে পাপগুলো সে হাত দিয়ে সংগঠিত করেছে, হাত থেকেও গোনা খাতাগুলো ঝরে যেতে হবে। এইভাবে চেহারা যখন ধৌত করে, খরজাত মিন ওয়াজহিহি কুল্লু খাতিয়াতিন নাযারা ইলাইহা বিআইনাইহি, তার চেহারা ধৌত করলে চেহারা থেকে ওই সব পাপ বেরিয়ে যায় যেগুলো দুই চক্ষু দিয়ে সে উপার্জন করেছে। বর্তমান জমানায় তো চোখের পাপ সবচেয়ে বেশি, চোখ আর কান, এই দুটোর মহাপাপ গোটা বিশ্বকে সায়লাভ করে দিয়েছে। একজন সাহাবি, তার হাতে একটা ফোঁড়া উঠেছিল, তিনি যন্ত্রণা সইতে না পেরে তীর দিয়ে ফোঁড়াটা আঘাত করে এটাকে গলিয়ে দিয়েছিলেন, ব্লিডিং হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তো এটা এক ধরনের আত্মহত্যা হয়েছে। সেই সাহাবিকে আরেকজন সাহাবি তোফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখলেন, জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনার সাথে কি ধরনের আচরণ করেছেন? তিনি বললেন, গফর আলী বেহিজরতি ইলা নবীহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা,
আমি যেহেতু তার নবীর দিকে হিজরত করে এসেছি, দেশ ত্যাগ করে এসেছি, সেজন্য আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন। কিন্তু সাহাবী স্বপ্নে দেখলেন তার হাত ব্যান্ডেজ করা, যেখানে সে তীর দিয়ে গুঁতো মেরেছিল ওটা ব্যান্ডেজ করা। সাহাবী প্রশ্ন করলেন, তোমার হাতের এই অবস্থা কেন, এটা এখনও কি আক্রান্ত? মৃত সেই সাহাবী উত্তর দিলেন, কিলালি লানুসলেহা মিন কামা আফসাত্তা, আল্লাহর পক্ষ থেকে আমাকে বলা হয়েছে যে তুমি হাতে ধরে ইচ্ছা স্বেচ্ছা যেটা নষ্ট করেছ, আঘাত করেছ, এটা আমি ইসলাহ করে দেব না, এটা ঠিক করে দেব না, আল্লাহ জানিয়ে দিয়েছে। তুমি কেন গুঁতো মেরেছ এখানে, গুঁতো মেরে এটাকে এইভাবে তুমি ব্লিডিং করে মৃত্যুর কোলে ঢলে পড়েছো কেন, অন্যায় করেছো, এটা এইভাবে থাকবে? সাহাবি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন স্বপ্নটি বললেন, তখন নবীজি বললেন, আল্লাহুম্মা ওয়ালিয়াদাইহি ফাগফির, আল্লাহ তার দুহাতকেও আপনি ক্ষমা করে দিন। তাহলে বোঝা গেল আমাদের দেহ দেহের অঙ্গ প্রত্যঙ্গেরও ক্ষমার প্রয়োজন আছে, আছে কি না? সেই জন্যই করোনা মহামারীতে মৃতদের মাগফিরাত কামনায়, যারা মরে গেছেন তারা তো ঈমান থাকলে শহীদি মরণ হয়েছে ইনশাআল্লাহ, মহামারীতে যারা মারা যায় ঈমান থাকলে তারা কি শহীদ, শহীদি মরণ তাদের নসিব হয়েছে যদি ঈমান থাকে, আর ঈমান না থাকলে তো প্রশ্নই আসে না। এই পৃথিবীটা আমাদের জন্য পারাপারের ঘাট, পারাপারের ঘাট, এটা একটা রেল স্টেশন, এটা একটা বিমানবন্দর, ঠিক নয় কি? বিমানবন্দর, আমরা পৃথিবীতে এসেছি একদিনের জন্য, এক দুপুরের জন্য, এক ঘন্টার জন্য, কয় দিনের জন্য? একদিনের জন্য এসেছি, এক দুপুর এক বেলার জন্য এসেছি, এক ঘন্টার জন্য এসেছি, কয়টা কথা? তিনটা কথা বললাম, একদিনের জন্য এসেছি, এক বেলার জন্য এসেছি, এক ঘন্টার জন্য এসেছি, তিনটাই কোরআনে আছে, তিনটাই কি? একশো বছর বাঁচলেও আখেরাতের মহাকালের তুলনায় একদিন, 309 বছর গুহাবাসীরা গুহায় থাকলেও তাদের কাছে মনে হয়েছে একদিন এক বেলা। 309 বছর গমাবার পরে প্রশ্ন করা হলো, কত কাল তোমরা ঘুমিয়েছ? ওরা বলল, কল লাবিসনা ইয়াওমান আও বাদা ইয়াওম, একদিন অথবা একদিনের কিছু সময় থেকেছি। এটা তো তাদের উক্তি, আল্লাহ কি বললেন? ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসা মিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ, তারা ওই গুহায় যেটাকে তারা একদিন বা এক বেলা বলেছে, আসলে তারা ওখানে ছিল 309 বছর। আল্লাহ, নূহ আলাইহিস সালামের যুগ থেকে, সেই আদমের যুগ থেকে দুনিয়ার প্রথম দিনগুলোতে মানুষ বাঁচত হাজার দেড় হাজার বছর। হাসরের দিন প্রশ্ন করা হবে, কল কম লাবিসতুম ফিল আরদি আদাদ সিনিন, বছরের সংখ্যায় কত বছর পৃথিবীতে ছিলে? এই হাজার দেড় হাজার বছর বাঁচনেওয়ালা মানুষগুলো উত্তর দেবে, কি উত্তর দেবে? কোরআনের মুখে শুনুন, কলু লাবিসনা ইয়াওমান আও বাদা ইয়াওম, তারা বলবে আমরা পৃথিবীতে ছিলাম একদিন অথবা এক বেলা। আল্লাহু আকবার, একদিন অথবা কি এক বেলা। আচ্ছা, সূরা আন-নাজিআতের শেষ আয়াতে
কি বলেছেন, লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। তাদের মনে হবে তারা পৃথিবীতে এক বিকেল অথবা এক সকাল ছিল। আমরা আপনারা পৃথিবীতে কি ছিলাম? এক বিকেল অথবা এক সকাল। এই এক বিকাল আর এক সকালের ফলাফল ভোগ করতে হবে অনন্ত অনন্ত অনন্তকাল। শেষ হবে না আর, শেষ হবে না, শেষ নাই, নাই তো নাই। অথচ ফলাফলটা কতটুক সময়ের? এক বিকেল এক সকাল। এক ঘন্টার কথা আরেক আয়াতে বলেছেন, লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিন নাহার। হাশরের ময়দানে মনে হবে পৃথিবীর মানুষগুলো যত দীর্ঘ অথবা যত ক্ষুদ্র হায়াতি প্রাপ্ত হোক না কেন, তারা পৃথিবীতে ছিল সাআতাম মিন নাহার, দিনের এক ঘন্টা মাত্র। কতটুকু, কত বড় পাগলের পাগল, কত বড় আহাম্মকের আহাম্মক, কত বড় নাদানের নাদান ওই মানুষগুলো যারা এই এক ঘন্টার জন্য অনন্তকালের জাহান্নাম, অসীমকাল, অসীমকাল যার কোনো শেষ নেই। যদি এই মহাবিশ্বকে, মহাশূন্যকে সরিষার দানা দিয়ে ভরে দেওয়া হয়, আর একটা কবুতরকে বলা হয় 1 কোটি বছর পরে একটা সরিষার দানা খাবে, তাহলে কত অযুত নিযুত লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন বছর লাগবে এই মহাশূন্য ভরা সরিষার দানাগুলো শেষ করতে, ঠিক নয় কি? কিন্তু একদিন এগুলো শেষ হয়ে যাবে, জীবন শেষ হবে না। কত বড় আফসোস। وَيَوْمَ يَعَدُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। যেদিন এই যে এক ঘন্টার জীবনকে যারা সুখের পিছনে, ভোগের পিছনে, দুনিয়ার নাচ গানের পিছনে, দুনিয়ার ভোগ বিলাসিতার পিছনে, হারাম অবৈধ জিনিসের পেছনে ব্যয় করে দিয়েছে, তারা দুই হাত কামড়াবে হাশরের ময়দানে। ইয়াদুযযালিমু আলা ইয়াদাইহি, দুঃখের ছোটে, আফসোসের ছোটে দু হাত কামড়ে রক্তাক্ত করবে। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা। হায় রে, রাসূলের সাথে যদি রাস্তা ধরে, সিরাতে মুস্তাকিম ধরে ওই ক্ষুদ্র জীবন, এক ঘন্টার জীবনটা চলতাম, আজকে এই মহাশাস্তি, অনিশেষ শাস্তির মুখোমুখি হতাম না। ও ভাইয়েরা, দেহের উপরে নিয়ন্ত্রণ আমরা হারিয়েছি, দেহ আর আমাদের নাই। দেহ এখন করোনার হাতে ন্যস্ত, আমাদের সবার দেহগুলো আল্লাহ করোনার হাতে দিয়ে দিয়েছেন। কাকে কখন মারবে ফয়সালা হয়ে আছে, ভূমিকম্পের হাতে আমরা বন্দি, করোনার হাতে বন্দি। করোনায় দেখলাম যার অর্থ সম্পদ যত বেশি, যাদের অর্থ সম্পদ যত বেশি, করোনারা যেন বাছাই করে করে ওদেরকে ধরে। ধনীদের মহামারী, বড় লোকদের মহামারী, বড় বড় নেতাদের মহামারী, ঠিক না কি? মিলিয়নিয়ার বিলিয়নিয়ারদের ট্রিলিয়নিয়ারদের মহামারী। এই মহামারীর হানা চলছে গরিব দেশগুলোতে নয়, বেশিরভাগ বিশ্বের বড় বড় ফার্স্ট ওয়ার্ল্ডের দাবিদার যারা অর্থের মদমৎসর্যে আত্মহারা হয়ে যারা নিজেদেরকে ফার্স্ট ওয়ার্ল্ডে দাবি করেছে, ইউরোপ আমেরিকা, সেই বড় লোকরাই করোনায় বেশি মারা যাচ্ছে।
আল্লাহ সুযোগ দেন, ছেড়ে দেন না। যখন ধরেন লেসকা ধরা ধরেন না, ফসকা ধরা ধরেন না, শক্ত ধরা, কঠিন ধরা ধরেন। আল্লাহু আকবার। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, তোমার যিনি রব, যিনি দুষ্টের দমন সৃষ্টির পালন করেন, তার একটা শাস্তি আছে, টর্মেন্ট পানিশমেন্ট আছে, এটার নাম বাতশ, কঠিন ধরা। সে কঠিনটা লাশাদীদ, অবশ্যই মারাত্মক ধরনের কঠিন। চক্ষের পলকে নাই করে দিতে পারেন, ঠিক নাই কি? ওয়ামা আমরুনা ইল্লা ওয়াহিদাতুন কালামহিম বিল বসর, আমার নির্দেশ চক্ষের পলকের মতো একটা মাত্র নির্দেশ। আজকে আপনাদের এখানে আসতে আসতে বর্তমান মহাবিশ্বের বিজ্ঞানীদের একটা গবেষণা দেখলাম, এই যে মহাবিশ্বের সমস্ত কিছুর অবকাঠামো, স্ট্রাকচার, কাকে কোন আকার, কোন আকৃতি আল্লাহ দিবেন, কোন রূপে মানুষ সৃষ্টি করবেন, কোন রূপে ফেরেশতা তৈরি করবেন, কোন রূপে সূর্য তৈরি হবে, কোন রূপে কোন গ্যালাক্সি, কোন তারকা, সুপারনোভা, স্টার তৈরি হবে, এই মহাবিশ্বের বিলিয়ন ট্রিলিয়ন মাখলুকাতের সবার স্ট্রাকচার, কাঠামো, ছবি চক্ষের পলকেরও অল্প সময়ের মধ্যে এক পলকে সৃষ্টিকর্তা তৈরি করে দিয়েছেন, এক পলকে। কুল মাখলুকাতের অবকাঠামো, স্ট্রাকচার, ছবি, সুরত সেকেন্ডের কোটি ভাগের কম সময়ে তৈরি হয়ে গেছে। আল্লাহ আকবার। আর মানুষ তো গাড়ি একটা মডেল বানাইতে 10 বছর 20 বছর যায়, ঠিক না? তাও কত ভুল। ট্রেন যখন আবিষ্কার করে, আজকে ট্রেনের দিকে তাকালে আর তখনকার ট্রেনের দিকে তাকালে হাসা ছাড়ার উপায় নেই, হাসি পায়, কী বানিয়েছে আর কেমনে চালিয়েছে। কিন্তু আল্লাহর মডেল প্রথম ছুটে চূড়ান্ত ফাইনাল, এটাকে আর মোটিভেশন করার আর দরকার নেই। সেই ক্ষমতাধর আল্লাহ তাআলা ইচ্ছা করলে চোখের পলকে কাউকে আমির বানাতে পারেন, ফকিরকে আমির বানাতে পারেন, আবার আমিরকে ফকিরও বানাতে পারেন, জীবিতকে মুর্দা বানাতে পারেন, মুর্দাকে জিন্দা বানাতে পারেন। পারেন কি না? পারেন কি না? ও ভাইরা, করোনার হাতে বন্দি, করোনা আসে কেন কে বলতে পারবেন? সোজা সাপটা কথা, মহামারী কেন আসে? পাপের ফল। কোন পাপ? কিছু কিছু পাপ, এক একটা পাপ এক এক ধরনের বিপর্যয় নিয়ে আসে, এক এক পাপের শাস্তি এক এক রকম আসে। যেমন রুমি বলেন, আবরনায়দ আজ পায়ে মানে জাকাত, ওয়াজ জিনা উফতাদ ওয়াবা আন্দার জাহাত। বৃষ্টি বন্ধ হলে বুঝতে হবে মানুষ জাকাত দিচ্ছে না। জাকাত না দিলে কি হয়? বৃষ্টি বন্ধ হয়ে পৃথিবী মরুভূমিতে রূপান্তরিত হয়। ওয়াজ জিনা উফতা দেওয়াবান্দার জাহাত, আর জিনার কারণে বিশ্বের চতুর দিকে ওয়াবা, মহামারী ছড়িয়ে পড়ে। কিসের কারণে? জিনার কারণে। বাস এক কথায় করোনার কারণ শরিয়া বিশ্লেষণ করে দিল। করোনার কারণ কি? জিনা ব্যবচার। করোনার কারণ কি? জিনা ব্যবচার। কার কথা? আল্লাহ রাসূলের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম ইয়াজহারিজ জিনা ফি কওমিন ইল্লা ফাশা ফিহিমুল মাউত, যেই কোনো জাতির মধ্যে জিনা ছড়াবে তাদের মধ্যে মহামারী ছড়িয়ে পড়বে।
জিনা ছড়ালে মহামারী ছড়িয়ে পড়ে। ও ভাইরা, আল্লাহ তাআলা কতগুলি পাপ কঠিনভাবে ঘৃণা করেন, শিরিক, মানবহত্যা অন্যায়ভাবে এবং জিনা একসাথে উল্লেখ হয়েছে কোরআনে হাদিসে তিনটা। জিনার পাপে করণ আসছে। বাইহাকির হাদিসের মধ্যে নবীজি বলেন, لم تظهر الفاحشة في قوم قط حتى يعلنوا بها إلا فشى فيهم الطاعون والأوجاع التي لم تكن مضت في أسلافهم الذين مضوا। যখনই কোনো অশ্লীলতা বেহায়াপনা জিনা বা বিচার কোনো সমাজে ছড়িয়ে পড়বে, ছোট বড় নারী পুরুষ সব এই মহামারী এই ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়বে, তখন তাদের মধ্যে আক্রান্ত হবে, ছড়িয়ে পড়বে তরুণ মহামারী বল আওজা, এমন সব রোগ ব্যাধি ডিজিজ, যে ডিজিজগুলো মহামারীগুলো ব্যাধিগুলো লামতে কোন ফি আসলা ফিহি মুল্লাজিনা মদ, তাদের ওই সব পূর্বপুরুষদের মধ্যে ওগুলো কখনো ছিল না যারা পৃথিবী থেকে চলে গেছে, সেই যুগে ছিল না, কিন্তু ব্যবিচারের কারণে এটা আসবে। কোন বাপের বেটার সাধ্য নাই করোনা মুক্ত বিশ্ব গড়ে এই জিনা বা বিচার বন্ধ না করে। সকল সিনেমা হল বন্ধ হওয়া উচিত, সকল সিনেমা হল স্টপ করে দাও, এগুলোকে জুতার দোকান বানাই দাও। আলহামদুলিল্লাহ অনেক সিনেমা হল এখন জুতার দোকান আমি দেখেছি, যদি সিনেমা হলকে জুতার দোকান না বানাও বিদ্যালয়গুলো জুতার দোকান হয়ে যাবে কিছুদিন পরে, আর খোলার সুযোগ পাবে না, আল্লাহর দ্বারা সহজ না, অনেক কঠিন, অনেক কঠিন, জাতির পর জাতি ধুলোয় মিশিয়ে দিয়েছেন উনি। কিসের কারণে? পাপের কারণে। কিসের কারণে? বিশ্বের যে কোনো ধ্বংসপ্রাপ্ত জাতিকে প্রত্নতত্ত্ববিদরা যখন খনন করে বের করে, সেখানে পাওয়া যায় মূর্তি আর উলঙ্গ নারীর ছবি, ব্যভিচারের দৃশ্য। অর্থাৎ যুগের সাক্ষী থেকে গেছে যে এই দুইটাই এদের ধ্বংসের মূল কারণ। ও ভাইয়েরা, মানুষ পৃথিবীতে নর আর নারী এসছে, ঠিক না? আমি গতকালও বলেছি এক মহাবীরে, আজকেও বলি, আল্লাহ তাআলা পুরুষকে সৃষ্টি করেছেন সরাসরি মাটি থেকে, সরাসরি মাটি থেকে। ইন্নাল্লাহ কবদা কবদতান মিন জামিইল আরদ, সারা পৃথিবী থেকে এক মুঠি মাটি আল্লাহ নিয়েছেন, সেটা দিয়ে আদম পুরুষটাকে সৃষ্টি করেছে। এই জন্য আদমের সম্পর্ক হবে মাটির পৃথিবীর সাথে, মাটির পৃথিবী থেকে আদম তৈরি হয়েছে, মাটির পৃথিবীর যত দালান কোঠা বানানো আদম জাতের দায়িত্ব, পুরুষ জাতের দায়িত্ব, মাটির পৃথিবীতে যত রোড ঘাট তৈরি হবে এটা আদম জাত পুরুষ জাতের দায়িত্ব, মাটির পৃথিবীতে যত ফল ফসল ফলানো হবে এই সব চাকরি বাকরি কৃষি ব্যবসা বাণিজ্য দেশ বিদেশ ঘোরাফেরা করা কর্ষণ করা সমস্ত দায়িত্ব কার? পুরুষের, যেহেতু পুরুষ মাটি থেকে সরাসরি তৈরি হয়েছে। আর-রিজাল কওয়ামুন আলান নিসা, সূরা নিসার 36 নম্বরে আয়াতটিতে নারীর উপরে কর্তৃত্বের একটা কারণ আল্লাহ বলেছেন, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, যেহেতু পুরুষ জাতিরা নারী জাতির জন্য তাদের সম্পদ ব্যয় করে, সম্পদ উপার্জন কার দায়িত্ব? কার দায়িত্ব? পুরুষের দায়িত্ব, পুরুষ সরাসরি মাটির তৈরি, এই জন্য মাটির বিশ্বকে কর্ষণ করে রোমন্থন করে বিচরণ করে যা কিছু করতে হবে সবগুলো কারা করবে? মহিলা মাটি থেকে সৃষ্টি হয়নি যে তুমি তাকে মাটির পৃথিবীর চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য রাস্তা বানানো, হ্যাঁ, বিল্ডিং বানানো, ট্রাক চালানো, ফসল ফলানো, গাছ লাগানো, এইসব কাজে লাগাবা যে, ও তো ওই মাটি থেকে সৃষ্টি হয়নি, তুমি তারে ওই কাজে লাগাবা কেন?
এটা অন্যায় তোমার, তুমি নির্বোধ মূর্খ গণ্ডমূর্খ ননসেন্স, কোনো আইডিয়াই নাই তোমার, মানুষ সম্বন্ধে কিছু জানো না তুমি। আল্লাহ কি বলেছেন, নারী তৈরি করেছেন কোত্থেকে? অখলক মিনহা জাওজাহা, আদম, আদমের ভেতর থেকে তার স্ত্রী হাওয়াকে তৈরি করেছে। নারী জাতি এসেছে পুরুষের ভেতর থেকে, কোত্থেকে? পুরুষের ভেতর থেকে এসেছে। পুরুষের যে চামড়া, চামড়ার নিচে গোস্ত আছে, গোস্তের নিচে হাড্ডি, বাঁকা হাড্ডি, এই হাড্ডি থেকে আল্লাহ তাআলা নারী জাতি সৃষ্টি করেছেন। অর্থাৎ প্রথম নারী যিনি হাওয়া, তাকে সৃষ্টি করেছে। ফায়লুল হাকিমেলা ইখলু আনিল হিকমা, মহাজ্ঞানীর কোনো কাজই কোনো না কোনো হিকমত থেকে খালি হয় না। কেন হাওয়াকে মাটি থেকে বানান নাই, আদমকে খোলা মাটি থেকে বানিয়েছেন? এই জন্য আদমের বোরকা লাগে না, ও তো আমাদের মাটির পৃথিবী, কি দুনিয়াটা পুরোটাই কি বোরকা পরা? মাটি তো দেখা যায় বাইরের জিনিস, খোলা জিনিস, সে খোলা জিনিস থেকে তৈরি হয়েছে, থাকবে খোলা, তার বোরকা লাগবে না। আর হাওয়া তৈরি হয়েছে বোরকার ভিতর থেকে, চামড়া, চামড়ার নিচে গোস্ত মাংস, তার নিচে হলো হাড্ডি, ঠিক না? কারো বুকের এই পাঁচরের হাড্ডিগুলি জীবনে দেখেছেন? শুকিয়ে গেলে বোঝা যায় যে হাড্ডি আছে, কিন্তু দেখা তো যায় না, শুকালেও পর্দার ভিতরে থাকে। সুবহানাল্লাহ। এইখান থেকে হাওয়াকে বানিয়েছেন, কারণটা কি? যে হাওয়া পর্দার ভেতর থেকে তৈরি হয়েছে, তাকে পর্দাবৃতই রাখতে হবে। হাওয়া মানুষ থেকে, আদম থেকে তৈরি হয়েছে, সে আদমকে নিয়ে ব্যস্ত থাকবে, সে মাটির পৃথিবী নিয়ে তার কোনো কাজ নাই, তার কাজ হলো আদম কেন্দ্রিক, কারণ আদমের ভেতর থেকে আসছে, যে যেখান থেকে আসেছে সেটা নিয়ে ব্যস্ত থাকো, ঠিক নয় কি? পুরুষ বাটারা তোমরা এসেছো মাটির পৃথিবী থেকে, পৃথিবী নিয়ে ব্যস্ত থাকো, কিন্তু মহিলা জাত আসছে আদমের ভেতর থেকে, সে আদম নিয়ে ব্যস্ত থাকবে, পুরুষ নিয়ে ব্যস্ত থাকবে। পুরুষের মন রক্ষা হলো তার ডিউটি, সে পুরুষের মনের বডিগার্ড, পুরুষের মনের পাহারাদার, সে মন রক্ষা তার দায়িত্ব, ঠিক নয় কি? আল্লাহ তাআলা নারীকে ডান পাঁজরের হাড্ডি থেকে বানান নাই। কেন বানান নাই? কারণ ডান দিকে মনটা নাই, ডান দিকে হৃদয়টা নাই, হাড়টা নাই, জানটা ডান দিকে নাই। জানটা কোথায়, হাড়টা কোথায়? বাম দিকে। এটার উপর থেকে হাওয়া বানাইছে, হাওয়ার কাজ হলো এইটা রক্ষা করা। আল্লাহ আকবার। ঠিক সেটাই আল্লাহ বলেছেন, লিতাসকুনু ইলাইহা, নারীর কাছে গিয়ে মনটা যাতে একটু শান্তি পায়, তোমার মনটা যাতে একটু স্ত্রীর কাছে গিয়ে শান্তি পায়। আল্লাহ আকবার। কত বড় নাদানের ঘরে নাদান এই যুগের মানুষগুলি, বেকুব যে কাকে বলে কোনো নাম্বারে দিতে পারি না আমি, এসব বেকুব আহাম্ম, গাধা, গাধার দল, হ্যাঁ গাধার দল, মহিলাগুলি দিয়ে চাকরি করায়, মহিলাগুলি দিয়ে বিদেশ করায়, রাস্তার মাটি কাটায়, ইট ভাঙ্গায়, পাথর ভাঙ্গায়, পিছের কাজ করায়, সি সি সি, তোদের মরি গাইয়ে, তোরা মরি গেলে দুনিয়াটা পাক পবিত্র হইতো। খবিশের জাত, খবিশ, খবিশগুলি মা জাতিটারে শেষ করে দিয়া আগামী প্রজন্মকে ধ্বংস করে দিয়েছে, মা জাতিকে এইভাবে অসুস্থ কর, এই সমস্ত নাপাক পরিবেশে ঠেলে দিয়ে আগামী প্রজন্মকে অটিস্টিক, হাবা গোবা, অ্যাব নর্মাল, পাগল ছাগল কি না বানিয়েছে এরা, ঠিক নাকি? আল্লাহ কি বলতেছেন, লিতাসকুনু ইলাইহা, স্ত্রী, স্ত্রী বানাইছি, স্ত্রীর কাছে গিয়া বাইরের ক্লান্ত শ্রান্ত পরিবেশ থেকে এসেছ, কত কষ্ট করে এসেছ, কত ঝগড়াঝাটি করে এসেছ, যুদ্ধ বিগ্রহ করে এসেছ, আহত হয়ে এসেছ, একটা পা নাই, হাত নাই, গুলি লেগেছে এইখানে, এফোড় ওফোড় করেছে, কত যন্ত্রণা নিয়ে এসেছ, স্ত্রীটার কাছে আসলে এসে নার্সিং করে, যত্ন করে, স্নেহ মায়া দিয়ে তোমার বেদনাটা সলভ, হ্যাঁ সলভ করে দেবে, ঠিক নয় কি? কি একটা জীবন হইল, স্বামীও বাইরে গেছে যুদ্ধ করতে বা চাকরি করতে, বউটাও গেছে রাস্তায় মাটি কাটতে,
বিকেল বেলায় দোনোটা ঘরে কে কারে শান্তি দেয়, দুইটাই ক্লান্ত, দুইটাই উহ আক কুয়াইতে আছে ঘরের মধ্যে, কোঁকড়া নেই, কপাল পড়া পুরুষগুলি এই যুগের মতো এরকম ছন্ন ছাড়া আকল নাই পুরুষ আমি পৃথিবীর কোনো যুগে মনে হয় দেখিনি, পাগল কোথাকার। একজন আছে রাত দশটায়, আরেকজন আছে রাত বারোটায়, দুজনের কোমর ব্যথা, হাঁটু ব্যথা, সারা শরীর ব্যথা, সারাদিন বসতে বসতে কাজ করতে করতে দুইটার একটারও হুঁশ নেই, কে কার খেদমত করে। কালকে শুনলাম একখানে ওয়াজ করতে গিয়ে কয় হুজুর কি জামানা আইলো, এখন তো ডিভোর্স নিয়ে মেয়েরা গৌরব করে, যাহ দিছি শেষ করিয়া দিছি, একেবারে দিয়েছি শেষ করে, ডিভোর্স ডিভোর্স করে এখন আনন্দ পায়। আরও আসতেছে গজব সামনে, করোনা আরও 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 মোটি মোটিফাইড হয়ে আরও বেশি, বুঝলেন না, আরও সংস্করণ আসবে। তো মহিলা বানাইছে মনের প্রহরী, পুরুষরা কয় না এই মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা সমান, আল্লাহ মহিলাকে হার্টের উপরের হাড্ডি দিয়ে বানিয়েছে, সুবহান আল্লাহ, আল্লাহ কত হাকিম। তাহলে হার্টের প্রহরী সে, এই জন্য সবচেয়ে সতী নারীদের সংজ্ঞায় প্রথম যেটা আসছে নবীজি বলেছেন ইজা নাযারা ইলাইহা সারাতহু, সবচেয়ে সতী জান্নাতি নারী তো সেই স্বামী যার দিকে তাকালে আনন্দে মনটা শিহরিত হয়ে ওঠে, এতটা নিজেকে সাজিয়ে গুছিয়ে রূপসী বানিয়ে নিজেকে এতটা নয়নাভিরাম, হ্যাঁ অনিন্দ সৌন্দর্যে সৌন্দর্য মণ্ডিতা করে রাখে, স্বামী দেখলে তার ভিতরের সব দুঃখ বেদনা গুছে আনন্দের শিহরণ জাগে, আল্লাহু আকবার, তার নিরানন্দ বুকে আনন্দহীন বুকে আনন্দের তরঙ্গ জেগে উঠে, আল্লাহু আকবার। وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا, আল্লাহ কি বললেন যে ওয়াইন্না নিসা, আল্লাহ রাসূল বলেন খুলিকনা মিন দিনাইন আইসার, বাঁকা হাড্ডি থেকে তৈরি করেছেন, কেন বাঁকাটা থেকে বানালেন, সোজা হাড্ডি শরীরে ছিল না, হাড্ডি বাঁকা, এই বাঁকা হাড্ডি থেকে হাওয়া তৈরি হয়েছে, এই বাঁকা মোটা হলো আবেগ, হাওয়ার আবেগ, নারীর আবেগ, ইমোশন, বুঝেন না, এই বাঁকামির কারণে সে আবেগী, তুমি উত্তরে যাইতে গেলে সে দক্ষিণে যাবে, দক্ষিণে যাইতে বললে উত্তরে যাবে, পূব দিকে যাইতে গেলে পশ্চিমে যাবে, তাড়াতাড়ি করতে বললে তাড়াতাড়ি রওনা হও, আরও বেশি দেরি করবে, বুঝেন না, সে একটু উল্টাপাল্টা করে, কিন্তু যখন তুমি পকেট থেকে 1000 টাকা নোট বের করে দাও তো ঠিক হয়ে যায়, একটা শাড়ি এনে দাও ঠিক হয়ে যায়, সাফলার হাটে তরমুজ বেছি দু পয়সা করি দেরি, পুঁতির মালার এক ছড়া নিতে কখনো হতো না দেরি, ঠিক না, অত বাঁকা আবেগ, আবেগ আছে, পুঁতির মালা দিলে আবেগটা কন্ট্রোল হলো, এইবার তোমার সাথে সাঁই দিল, এখন যদি আল্লাহ সোজা হাঁটি থেকে হাওয়াকে বানাই তো এটা প্লাস্টিক রোবট, আবেগ নাই, ইমোশন নাই, আই লাভ ইউ নাই, এটা নিয়ে সংসার করা যায়, আহাম্মকের ঘরের আহাম্মকরা মহিলাগুলির উচ্চশিক্ষিতা বানাইয়া উচ্চ অশিক্ষিতা বানিয়ে দিয়েছে, উচ্চশিক্ষিতা মানে উচ্চ অশিক্ষিতা কি, আমাদের আহমদ শফি রহেমাহুল্লাহ আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসে ঠাই করে দিন, বলেন আমিন, উনি বলেছেন মেয়েদেরকে ক্লাস 5 পর্যন্ত পড়িয়ে ঘর সংসারে পাঠিয়ে দাও, ওইটা আসল বিদ্যালয়, ওই বিদ্যাটা তাদের দরকার, ওখানে শিখুক, এখনকার মেয়েরা অশিক্ষিতা, এম এ পাস অশিক্ষিতা, বিএ পাস অশিক্ষিতা, ডক্টরের ডিগ্রি ধারেনি নারীরা অশিক্ষিতা, আর আমার মা কিছুই জানতেন না, ক্লাস 1ও পড়েন না জীবনে, উনি সুশিক্ষিতা, উনি শিক্ষিতা, আমাদের দাদিরা কোনো সার্টিফিকেটে নাই, ওনারাই সুশিক্ষিতা, আমাদের নানিরাও কোনো সার্টিফিকেট নাই, তারাই সুশিক্ষিতা, 10 সন্তানের মা হয়েছে, একটা ক্যাপসুলও লাগে নাই, কতটা ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি, অ্যাবিলিটি তাদের, আল্লাহু আকবার,
সারা ওয়ার্ল্ডের এখন গবেষণায় দেখা যায় অশিক্ষিত মায়েদের সন্তানরা বেশি প্রতিভাবান, ইন্টেলিজেন্ট, পাওয়ারফুল, আর উচ্চশিক্ষিতা মায়েদের বাচ্চাগুলি কাউয়াছা বগাছা, কুটি কুটি, অ্যাবনর্মাল, জিকা ভাইরাসে আক্রান্ত, পাগল ছাগল, বুঝেন না? কই আমি যে যুগের সন্তান, ওই যুগে কোনো মা এরকম হাবি জাবি জন্ম দেন নাই। ওই যুগে সব মায়েরা অশিক্ষিত ছিলেন, প্রায় কুটির মধ্যে অল্প হত 1-2 হাজার এসব বকবকানি শিক্ষা ওনারা স্কুলে বা কোথাও গিয়ে শিখেছেন। ওনারা শিক্ষিত ছিলেন, শিক্ষিত, শিক্ষিত শিক্ষা কাকে বলে? শিক্ষা দুইটা, একটা হলো ধর্ম শিক্ষা, এটা এটা পড়ার মাধ্যমে শিখতে হয়, কোরআন, এটা তুমি বানাইতে পারবে না, এই জ্ঞান বানাবার সাধ্য সারা বিশ্বের, কারণ এটা পড়তে হবে পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন, এটা পড়তে হয়। এটা কি পড়তে হয়? আমি যাতে কোরআন তেলাওয়াত করি, ঠিক নয় কি? উথলু রব্বিক, তোমার রবের যে কিতাব তোমার কাছে প্রেরণ করা হয়েছে এটা তুমি তেলাওয়াত করো, এটা পড়তে হয়, বুঝছেন? আর মানুষের লেখা বই না পড়লে কি? কর্মশিক্ষা, ধর্মশিক্ষা আর কর্মশিক্ষা, কম্প্রিহেন্সিভ শিক্ষা, আর কিছু লাগে না। আমি তো কয়েকটা মাহফিলে বলেছি, গুগলের একটা সার্চ ইঞ্জিনের প্রিন্সিপাল অফিসার বাংলাদেশের 13 বছরের একটা শিশু, 2 কোটি টাকা বেতন, ওরা বলে কিসের ডিগ্রি, ফালতু তোতা পাখির মতো বক বক করে হাট্টি মা টিম টিম ভরে ডিগ্রি নিলে এটার কি, এমএ পাস করে কিছুই জানো না, এটা রিক্সাও চালাতে জানো না, ঠিক নয় কি? এমএ পাস করলে কি বিদ্যাটা হয়, কোনো হয় কিছু? এমএ পাস করে রিক্সা চালায়, আমার কাছে, আমার সাথে দেখা হয় মাঝে মধ্যে, এমএ পাস, কিছু কাজ জানে না। চাকরি তো একটার জন্য যদি বিজ্ঞপ্তি দেয় 1 লক্ষ দরখাস্ত পড়ে, কয়টারে চাকরি দিল? শিক্ষা কাকে বলে আমরা এটাই জানি না। আমরা মানে বক 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 করাকে শিক্ষা মনে করেছি, খালি বই পড়া, খামাখা বই পড়ে ব্রেনের সেলগুলোকে ধ্বংস করে দিয়েছে। দুনিয়াতে একটা ব্যাধি এখন শুরু হয়েছে, ডিসলেক্সিয়া, ব্যাধির নাম ডিসলেক্সিয়া, এটা হলো আইডেন্টিফাইং সাউন্ডস লেটার্স অ্যান্ড ওয়ার্ডস, এক এক ধরনের শিশু, লক্ষ লক্ষ শিশু পৃথিবীতে জন্ম হচ্ছে, এরা কোনো সাউন্ড আওয়াজ ক্যাচ করতে পারে না, ধরতে পারে না ঠিকমতো, কোনো লেটার্স, কোনো বর্ণমালা ঠিকমতো উচ্চারণ করতে পারে না, একটা শব্দ বললে শব্দ ধরতে পারে না, ডি বললে বি পড়ে, পি বললে টি কয়, টি কইলে ডি কয়, বুঝেন না? সাউন্ড বুঝে না, ওয়ার্ডস বুঝে না, লেটার্স বুঝে না। এই রোগ সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়েছে, এটার নাম ডিসলেক্সিয়া, এবং এই রোগটা হচ্ছে ওই সব মায়েদের দ্বারা তথাকথিত বর্তমান শিক্ষা উচ্চশিক্ষিতা। গবেষণা করে দেখা গেছে মূর্খ মায়েদের, অর্থাৎ যারা এইসব বকবকানি শিক্ষা, বেহুদা কর্মহীন শিক্ষা, অকেজো অকেজো বেকার তৈরির এইসব শিক্ষায় ব্রেন যারা নষ্ট করে নাই, ওই মায়েদের সন্তানদের কারো এই রোগ নাই। আল্লাহু আকবার। এমএ পাস করে ফুটি মাছ কিনে এনে বাজার থেকে দিলাম, আপনি দিলেন, কুটতে জানে না, ফুটি মাছের কেমনে একটু হাতোড়া, নোয়াখালীর হাতোড়া চিনেন, চটচটি, চটচটি বানাবে জানে না, নাম কয়, নামও তো শুনি নেই, ট্যাংরা মাছ কেমনে কুটতে হবে, শিং মাছ ধরে প্রথম ছোটে 2-3টা কাটা খাইয়া শুইয়া রয়েছে যাই, শিং মাছে যে এত বিষয়টা তো জানে না, কি শিখলা? শিক্ষা হলো শিং মাছ কেমনে কাটতে হবে, এটা একটা শিক্ষা, এটা যে জানছে সে শিক্ষিতা মা। লাউর সাথে কোন মাছ চলবে, কুমড়ার সাথে কোনটা চলবে, ঠিক নয় কি? করলার সাথে মাছ দিলে কোন মাছটা বনতে পারে আর কিভাবে বনতে পারে, এগুলি শিক্ষা না, এগুলি আসল শিক্ষা, এগুলো কি, এগুলি আসল শিক্ষা। আমাদের মায়েরা এসব শিক্ষা শিক্ষিত ছিলেন, একটা শিশু পালতে, আমার মা বলতেন একটা শিশু পালা মানে হলো 30টা পুকুর খনন করা,
একটা শিশুকে কই আমরা তো দশ ভাই বোন, দশটাই ইনশাল্লাহ পালোয়ান তারকা। মামাদেরকে দেখেছি সাত মামা তিন খালা সব স্টার, চাচা চাটা দেখেছি দশ জন, ওনারা দশ ভাই সবাই সেই রকম, একটাও অটিস্টিক নেই, অ্যাবনর্মাল নাই, হাবা গোবা নাই, জিকা ভাইরাসে আক্রান্ত নাই, সবগুলো ছুটাম। কারণ মায়েরা সুশিক্ষিত ছিলেন, কি চরিত্রখান পবিত্র ছিল, ঘরের ভিতরে তারা মনের বডিগার্ড রূপে নিজেকে সেইভাবে রেডি করেছিল, আল্লাহ ঘরের ভিতরে সেইফ জোনে তারা থেকেছে, সেইফ জোনে থেকে যেভাবে মা জাতিটা তৈরি হওয়া উচিত ওইভাবে ওরা তৈরি হয়েছে। আর বর্তমানে মাগুলিকে বের করে দিয়ে অতিরিক্ত মা জাতি, সে তোমার ম্যাথমেটিক্সের কি বুঝে, সে তোমার কেমিস্ট্রির কোন গোড়ার ডিম বুঝবে, সে ভুলাভালা মেয়ে লোকেরা যেগুলি পাঁচ টাকা নোট একটা চিনতে জানহালা করা তাদের পরিশ্রম করা লাগে, পাঁচ টাকা নোটও কত মহিলা চিনে না, এগুলির নিয়ে অ্যাস্ট্রোনমি শিখায়, বুঝেন না তো ব্রেনের উপরে এই যে প্রেশার। এখন ব্রেন গবেষণা করে বলতেছে যে কমপ্লেক্স লার্নিং ইনহ্যান্স বাই চ্যালেঞ্জ ইনহিবিটস বাই থ্রেট, যেই কোনো কম্প্রিহেন্সিভ ভালো একটা শিক্ষা ব্রেনের উপরে যখন থ্রেট বোঝা চাপিয়ে দেওয়া হয় তখন এটা আর হয় না, ব্রেন নষ্ট হয়ে যায়। যাই হোক, আমি বলতেছিলাম করোনা থেকে বাঁচতে হলে মহিলাকে মনের প্রহরী বানাও, মনের ঘরের রিসেপশনিস্ট বানাও, গার্মেন্টসের রিসেপশনিস্ট বানাইও না, এখন আর বাঁচব না। এখন কথা শক্ত কই, শক্ত কই, না কইলে আমিও বাঁচব না। যেই যেই মানুষটা এখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে না তারে করোনা ধরবে, এই সংস্করণে না ধরলে পরেরটা ধরবে, পরেরটা না ধরলে এর পরেরটা ধরবে, সেটাও না ধরলে ভূমিকম্পে ধরবে, বাঁচতে পারবে না। করোনা হলো মেল টু ফিমেল অপরাধের শাস্তি, করোনা হলো তখনকার শাস্তি যখন পুরুষরা নারীর সাথে অন্যায় পাবে, স্বামী স্ত্রী না হয়ে প্রেমিক প্রেমিকা হয়ে মন্দ সম্পর্ক গড়ে, মেল টু ফিমেল অপরাধ, এটার শাস্তি হলো মহামারী। আর যখন ফিমেল টু ফিমেল মহিলা মহিলাকে বিয়ে করা শুরু করে দিয়েছে, মেল টু মেল পুরুষ পুরুষকে বিয়ে করা শুরু করে দিয়েছে, এটার শাস্তি মহামারী না, এটার শাস্তি আরো ভয়াবহ, সেটা আসতেছে। সেটা কি নবীজি বলেন, বাইনা ইয়াদাই সাআতে মাওয়াতানুন শাদীদ ও বাদহু সানাওয়াতুজ জালাজিল, সহিহ হাদিস, কিয়ামতের আগে কঠিন মহামারী আসবে, এই মহামারীর পর্ব শেষ হলে পরে শুরু হবে সিরিজ ভূমিকম্পের বছর, একবারে তলিয়ে দেবে, ধুলায় মিশিয়ে দেবে, নিজের দশতলা বিল্ডিংয়ে গোরস্তান, এখান থেকে আর কারো লাশ বের করার কোনো সুযোগ হবে না, সেটা আসতেছে। করোনার মৃত্যুতে, করোনা মহামারীতে মৃতদের মাগফেরাত কামনা। তার আগে আমার মনে হয় আরেকটা কথা বলা যাইতো, করোনা মহামারী থেকে তওবা করার জন্য জীবিতদের তৌফিক কামনা, কি জীবিতদের তৌফিক কামনা, মরার জন্য দোয়া করতেও আগে জিন্দার জন্য দোয়া করে সারতে হয়, মরার জন্য দোয়া করতে আগে নিজেরটা করতে হয়, মরারটা আগে দোয়া করার নিয়ম নাই শরীয়তে। রব্বানা ওয়াগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, হে আমাদের রব, আগে আমাদেরকে ক্ষমা করেন, তারপরে আমাদের ওই ভাইদেরকে ক্ষমা করেন যারা আমাদের আগে ঈমান নিয়ে পৃথিবী থেকে বিদায় হয়েছেন। আল্লাহু আকবার, আগে কার, আগে নিজের জানাজার দেওয়ার মধ্যে কি আগে মুর্দার কথা না জিন্দার কথা? আল্লাহুম্মা গফির লি হাইয়েনা ওয়া মাইয়্যিতেনা, আল্লাহ আগে আমরা যারা জীবিত আছি তাদেরকে মাফ করেন, তারপরে মৃতদেরকে মাফ করেন, সুবহানাল্লাহ। তাহলে করোনা মহামারীতে মৃতদের মাগফিরাত কামনা, তার আগে করোনা মহামারী থেকে
করোনা মহামারীতে পাপাচার থেকে জিনা বা বিচার থেকে তৌফিক কামনা, জীবিতদের তৌফিক কামনা এবং মৃতদের মাগফিরাত কামনার জন্য আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল। প্রস্তাবটা কেমন হয়? তাহলে কি হাঁ জয়যুক্ত হয়েছে? হাঁ জয়যুক্ত হয়েছে, হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, হাত নামান।